নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আপনারা আশা করি সবাই আছেন আমাদের সাথে লাইভে, এবং লাইভ প্রোগ্রাম মানেই শনিবার দুপুর 12:50 আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে আপনাদের জন্যই অনুষ্ঠান করা এবং আপনাদের ভালো লাগার জন্যই এই রকম ব্যক্তিত্বকে নিয়ে আসা। কারণ এত এডুকেটেড, এত দক্ষ অ্যাস্ট্রোলজার, যার কথা শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। জ্যোতিষ সংক্রান্ত আলোচনা তো হবেই, আপনাদের ফোনও নেব। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করুন। প্রতি সপ্তাহে আমাদের এই সময় প্রোগ্রাম থাকছে, আপনারা জানেন চেনেন কাকে নিয়ে আমি সবসময় অনুষ্ঠান করছি। ইউটিউবে পরে প্রোগ্রামটা থাকবে, দেখতে পারবেন আবার। বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, সর্বত্র চেম্বার আছে, অনলাইন আপনাদের জন্য খোলা, অনলাইন সার্ভিস নিতে পারবেন আপনারা। মোবাইল নাম্বারটা লিখে রাখুন, এখন করবেন না কিন্তু, মোবাইলে রেড বক্সের পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর বা সবচেয়ে ভালো সন্ধ্যের দিকে যদি করেন আপনারা। হাওড়াতে চেম্বার থাকে, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া, বালি, সর্বত্র। 9804190476 এবং 8240205251 এ আপনারা সবাই কিন্তু কথা বলতে পারবেন। ফোন আসা শুরু হয়ে গেছে, আমরা ফোনও নেব। আর অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত মাতা জাহ্নবী সেন, নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, আবার আপনাদের জাহ্নবী লাইভে এসে উপস্থিত হয়েছে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কি বিষয়? অনেকেই যখন রাতে আমরা ঘুমই, অনেকেই ভাবি যে ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই কোটিপতি হয়ে যাব। বর্তমানকালে অনেকেই আমাকে একটা ম্যাক্সিমাম প্রশ্ন আসছে, তিনি লটারি পাবো কি, এবং ভাবে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন তো দেখবে সবাই, দিবা স্বপ্ন দেখি, রাতে স্বপ্ন দেখি। স্বপ্ন মানে কি? স্বপ্ন দেখতে তো কোনো সমস্যা নেই, স্বপ্ন আমরা দেখতে পাই। আমরা সকলেই স্বপ্নে কি দেখি? আমরা লাক্সারিয়াস লাইফ স্পেন্ড করছি, অর্থ আসছে আমাদের বাড়িতে, এবং সুখী স্বাচ্ছন্দ্যে সংসারে প্রত্যেকটা মানুষ ভালো থাকছে। কিন্তু কি বললাম, স্বপ্ন শুধু দেখলে হবে না, ওটাকে আপনাকে বাস্তবায়িত করতে গেলে আগে দেখতে হবে আপনার চোখ কি পারমিট করছে আপনাকে সেটাকে পূরণ করতে, অর্থাৎ রাতারাতি বড়লোক হওয়ার জন্য। স্বপ্ন শুধু দেখবেন না ভাই বোনেরা, প্রত্যেককে বলবো, স্বপ্ন আমরা প্রত্যেকে দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাটা জীবন, কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। এবং এমন স্বপ্ন আমরা দেখবো না যেটা আমরা বাস্তবায়িত করতে পারবো না, কিন্তু এমন স্বপ্ন আমরা দেখবো যেটা আমরা বাস্তবায়িত করতেও পারবো, জীবনের সাকসেসও পাবো। তার জন্য প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে অবশ্যই কর্ম করতে হবে, কিন্তু কর্মের সঙ্গে সঙ্গে যদি আপনার গ্রহগুরুরা আপনাকে সাহায্য না করে, কি করে আপনি জিতবেন, কি করে আপনি সঠিক জায়গায় পৌঁছবেন? তার জন্য প্রত্যেককে টোটকা তো অবশ্যই দেবো, কিন্তু একটু বলে রাখি, বলা হয় কথায় বলে লেবার শ্রেণীর মানুষরা সব থেকে বেশি পরিমাণে খাটে, কিন্তু তারা সব থেকে বেশি দরিদ্র সীমার মধ্যে থাকে। তো কর্মটা যদি শুধুই কথা হতো তাহলে তারা তো সব থেকে বেশি বড় হতো, তাই না? 18 ঘন্টা তো তারা এমনিই খাটছে, 14-15 ঘন্টা খাটছে, এত কঠোর পরিশ্রম করছে। আবার এরকম মানে দৈনন্দিন জীবনে মানুষকে দেখতে পাই 2-3 ঘন্টা খেটে লাক্সারিয়াস লাইফ স্পেন্ড করছে। যারা এটা হচ্ছে না তাদের দিকে আমরা আঙুল তুলে বলি, আরে বাবা 2 ঘন্টা খাটছিস, 3 ঘন্টা খাটছিস, ভাই তুই এত ভালো রকম আছিস কি করে? আমরা তো সারাদিন খেটে মরি, এই খেটেই মরতে হবে। যদি গ্রহ আপনাকে পারমিট না করেন, সঠিকভাবে গ্রহের প্রতিকার না করেন, এখনো যদি টাইম থাকতে দেখে নেবেন, তাহলে কিন্তু সারা জীবন যে বললাম খেটেই মরতে হবে। আমরা ভালো অবশ্যই ভালো থাকবো, যতটা ভালো থাকলে হয়। আমার দৈনন্দিন জীবনে দেখবেন পরিশ্রম করছি, তার সঙ্গে গ্রহের অনেক প্র্যাকটিক্যাল ছবি দাও। অনেকেই আমাকে বলে যে দিদি, আগে আমি আসলে বিশ্বাস করতাম না, কিন্তু পরিস্থিতি আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। ঠিক, আমি আগে যখন মানুষ সত্যিই তো ভালো সিচুয়েশনে থাকলে অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না, ভাবে ভালোই তো আছে, কি দরকার? খারাপ সিচুয়েশন যখন পড়ে তখন সে কিন্তু অলরেডি প্রেডিক্ট, মানে আমি অনেক আগে প্রেডিক্ট করে দিয়েছিলাম এই সমস্যার মুখে আপনাকে পড়তে হবে। আর ঠিক যখন সেই সমস্যার মুখে পড়েছে তিনি তখন হাত কাঁপড়ে, যে আমি যদি তখন জানাবিদির কথাটা শুনে নিতাম তাহলে আজকে আমাকে এই জায়গাটা দেখতে হতো না। তাই যাদের জীবনে এখনো সেই খারাপ পজিশনটা আসেনি তারাও বসে থাকবে না, যাদের এসে তারাও বসে থাকবে না, জায়গাটা ঠিক করতে পরবর্তী জায়গায় এগোবো। আমরা একটু ফোনটা নিয়ে নি। লাকের ব্যাপার, লটারির ব্যাপার জানতে খুব ভালো লাগে আপনাদের, সব বলবো, সব কথা আজকে হবে। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, বলুন। আমি বিয়ারা থেকে বলছি না। হ্যাঁ বলুন। দিদি প্রোগ্রাম খুব দেখি, এত ভালো আমি জানি, আমি এত মোটামুটি কতক্ষণ ডিফারেন্স তুমি জানো? তুমি একটা কাজ করো বাবু, সংখ্যা বলবে, একটা কাজ করো, তুমি একটা লাকি সংখ্যা বলো 1 থেকে 9 এর মধ্যে।
দেখো তুমি কিন্তু খুব 5 নম্বর সংখ্যাতে বুধের সংখ্যা, তুমি কিন্তু খুব ট্যালেন্টেড মেয়ে, প্রচন্ড ক্রিয়েটিভ বিষয়ের প্রতি তোমার একটা অ্যাট্রাকশন আছে, এবং তুমি সবসময় ভাবো হাজবেন্ড কি দিচ্ছে, মা কি দিচ্ছে, না আমি কি করব, এটা ভাবো তো সবসময় চিন্তা ভাবনা তোমার, এটা তো এটা তোমার টেন্ডেন্সি। কিন্তু বাবু তোমার যদি ডেট অফ বার্থ না থাকে, না চিন্তার কিছু নেই, পরে পারলে আমাকে যদি তোমার ভালো লাগে পরে কনসাল্ট করো, এইসবের জন্য না অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে, করলে তোমার সামনে প্রপারলি আমরা বলে দিতে পারবো, বুঝতে পারছো? হ্যাঁ ব্যবসার জায়গা, কিন্তু লাইফে বাবা টাইমটা লাগে, না হলে বলাটা পসিবল হয় না। কিন্তু তোমাকে আবার বলছি 5 সংখ্যাটা কিন্তু খুব পজিটিভ সংখ্যা, আমারও 5 নম্বর সংখ্যা, অর্থাৎ জীবনে কিন্তু সাকসেস পাবেই, কিন্তু সাকসেস পেতে গেলে আরো পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে, সেটা আমরা পরে দেখে নেবো, কেমন? ওকে ভালো থেকো, ওকে ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন প্রত্যেকটি মহিলা আমি দেখেছি ঘরে ঘরে মাতা জাহ্নবী প্রোগ্রাম দেখবেনই দেখবেন, দেখতে পাচ্ছো? বর্তমান কালে মেয়েরা প্রচন্ড অ্যাক্টিভ, অ্যাক্টিভ অনেক এগিয়ে যাচ্ছে, অনেক স্বপ্ন, বারবার ভাবছে আমাকে, বারবার প্রত্যেকে বলছে দিদি হাজবেন্ড ভালো সরকারি জব করে, একটু সঙ্গে থাকো, একটু সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন। হ্যাঁ হাজবেন্ড সরকারি জব করে, কিন্তু ওয়াইফ বলছে দিদি আমি তাহলে কি করি, ও তো জব করে, তার মানে তার কতটা পজিটিভ। আগেকার মা কাকিমারা ভাবতো আমি কাউকে খারাপ করছি, তো ছোট করছি, তাদের অনেক ছেলে মেয়ে থাকতো, অনেক সংসারের দায়িত্ব কাজ থাকতো। বর্তমান কালে আমরা একটা সন্তান নিয়ে ভাবি না, আমাদের কিছু করতে হবে, হাজবেন্ড কি করছে তার পরিচয় বাড়াচ্ছে, সে আমাকে রেখে দেবে তারপর বসে বসে খাবো তা নয়, আমি নিজে কি করেছি। প্রত্যেকটা মেয়ে আমার কাছে জানে দিদি তোমার প্রোগ্রাম শুনে আমার এতটা পজিটিভলি ভালো লাগে, আর জ্যোতিষ শাস্ত্র যে অঙ্ক সেটা কিন্তু আমি চেষ্টা করি মানুষকে বুঝিয়ে দেওয়া, যে এটা এটা একটা ক্যালকুলেশন, একটা মানুষের জীবনে সমস্যা যেমন শরীর থাকলেও সেটা গ্রহগত সমস্যা থাকতেই পারে, কিন্তু সমস্যাগুলো শুধু বসে শুনলে হবে না, সমাধান করতে হবে, তার সঙ্গে আমার ছকে সেটা আছে কিনা। কেউ একদিন ছোটবেলায় আমাকে ভবিষ্যৎবাণী করেছিল যে তুমি যেখানে করবে জ্যোতিষ জ্যোতিষী হবে, আমি খুব হেসেছিলাম, জ্যোতিষী হবে, আজকে তো সেই পজিশনেই আছি, বাহ বলেছিল যে ঘরে যাবে রাজা হয়ে থাকবে, রাজা হয়েই আছে, আমি সকলের মধ্যেই আছি, তোমাদের সকলের মনের মধ্যে বিরাজ করি, তো এইটা প্রেডিক কিন্তু 20 বছর আগে হয়ে গেছে একদম। আর যাদের সন্তানরা ছোট, মা বাবারা ভাবছে ছেলেমেয়েরা কি পড়াশোনা করবে, আদৌ কি তারা সাকসেস পাবে, ভবিষ্যতের দিন কিন্তু খুব খারাপ আসতে চলেছে, প্রত্যেকটা ঘরে ঘরে কম্পিটিশন তো এখনই রয়েছে, তখন কালে বুঝতেই পারছো 6 বছর বয়সের পর থেকে একটা সন্তানের সঠিক প্রতিকার করে নেওয়া দরকার। তার মানে বলছি না 2-3 বছরের বাচ্চাদের প্রেডিকশন করবে না, তাদেরটাও করে রাখো যতটুকু যা করে, কিন্তু প্রেডিকশন মানে প্রতিকারের হিসাবে 6 বছর পর থেকে কিন্তু প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি জায়গাটা রেক্টিফাই করতে হবে। ফোনটা নিয়ে নিন, ফোন আবার নিয়ে নিন, রেড বক্সের নাম্বার, পরে যোগাযোগের মাধ্যম সন্ধ্যেবেলা সবাই ফোন করে নেবেন, অনলাইন বুকিং করে নেবেন, চেম্বার বুকিংও করে নেবেন। বলুন কে আছে? কার জন্য বলুন? আচ্ছা নাতির জন্ম তারিখ বলুন, নাতির জন্ম তারিখ, জন্ম তারিখ হলো 1999 31শে ডিসেম্বর 99 সকাল 11:06 কলকাতা। এটাই তো চাই, নাতির জন্য দিদা ফোন করেছে, তাই তো দিদা না ঠাকুমা? আপনি কি ঠাকুমা? এই তো এটাই চাই, 24 বছর বয়স, নাতির তাহলে কেরিয়ারটা তাই তো জানতে চাইছেন, তাই তো? আচ্ছা শুনুন, যেটা আমি দেখতে পাচ্ছি আপনার নাতি কিন্তু লগ্নে রবি বুধ বুধ আদিত্য যোগ, এবং ধনুর ঘরে রবি বুধ বুধ আদিত্য যোগ মানে সরকারি চাকরি পাবেই 100% সেই জায়গা আছে, এবং সরকারি চাকরি এখন অনেকে করে না, প্রাইভেটে জবও করে, তো সেই ক্ষেত্রে আপনার নাতি কিন্তু ভালো একটা পোস্টে ডিজার্ভ করে চাকরির জন্য, কেরিয়ারের জন্য। কিন্তু সমস্যা কি হয়ে গেছে জানেন, আপনার নাতির দ্বাদশস্থানে শুক্র প্রবেশ করে গেছে, আর শুক্র যখনই দ্বাদশস্থানে প্রবেশ করে যায় না, অনেক সময় বন্ধু বান্ধবদের পাল্লায় অনেক নেগেটিভিটি ঢুকে যায় একটা ছেলে মেয়েদের মধ্যে, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তো সেই ক্ষেত্রে অনেক কম বয়সে রিলেশনও চলে আসে, তার জন্য কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, বুঝতে পারছেন? বলুন, আমি একটা কথা বলবো। হ্যাঁ 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 বলুন বলুন বলুন। কিন্তু বন্ধু বান্ধব এখনো পর্যন্ত
শুধু একটা ওর খুব ইচ্ছা একটা গভর্নমেন্ট চাকরি পাবে কিনা, ওর পরীক্ষা গুলো সব দিচ্ছে। আচ্ছা এইটুকুই আপনার কাছে আর কি। দেখুন গভর্নমেন্ট সার্ভিসে যোগ, গভর্নমেন্ট সার্ভিসে যোগ 100% আছে, ঠিক আছে 100% আছে, কিন্তু শনি না নিচস্থ হয়ে বসে আছে। হ্যাঁ শনি নেগেটিভ প্লেসমেন্ট আছে, শুক্র এখন হয়তো খুব ভালো ব্যাপার আপনাদের ফ্যামিলির মধ্যে থাকে, কিন্তু শুক্র দ্বাদশ স্থানে থাকলে না পরবর্তীকালে এই জায়গাটা একটু প্রতিঘাত প্রতিকার করে, এই যে বললেন বন্ধু নেই, এটাও তো একটা সমস্যা। আমি যে বললাম বন্ধু বান্ধবদেরকে সমস্যা, এইটাও তো নর্মাল নয়, একটা ছেলে 24 বছরের ছেলে বন্ধু থাকাটাই তো স্বাভাবিক, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে একটা এটাও তো একটা সমস্যা তাই না? ছেলে না মেয়ে? খারাপ জিনিস না, ব্যাটারটা হচ্ছে শুক্র দ্বাদশ স্থান মানে অনেক সময় ড্রিঙ্ক করা, অনেক নেশা জাতীয় জিনিসের প্রতি অ্যাট্রাকশন ভবিষ্যতে চলে আসতে পারে। তো এখন 24 বছরের ছেলে ঘরে থাকছে, কখন কি সমস্যা হবে আপনি কিন্তু বলতে পারবেন না। আগাম সতর্কতাটা নিয়ে রাখাটা ভালো, যাতে একটা ভালো ছেলে, আমিও বললাম যে সরকারি চাকরির প্রচন্ড যোগ আছে, তো এই জায়গাগুলো ঠিক করতে হবে, করলে ভবিষ্যতে আসল জায়গায় গিয়ে না আটকে না পড়ে। শমিটাও নিচস্থ, এই জায়গাটা প্রতিকার করো। শনি নিচস্থ একটা ম্যাডাম, এটা কি হয় জানেন তো, সমস্যা হচ্ছে শনি হচ্ছে প্রিন্সিপাল মেনটেন করে চলায়, আর নিচস্থরা ম্যাক্সিমাম মান, হ্যাঁ ম্যাক্সিমাম মানুষের দেখছি না পরবর্তীকালে সে নিজে কি করছে নিজেই জানে না, নিজের মাঝে প্রিন্সিপালটা থাকে না, কারণ সেই মানুষটা ট্যালেন্টে চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু চাকরির জন্য যে পরীক্ষায় মাঝে বসতে হবে বা যেতে হবে সেইটাও পরবর্তীকালে সে হারিয়ে ফেলে। কিন্তু আপনার নাতির ক্ষেত্রে বলছেন, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই, আর যাদের শনি ভালো থাকে না, এই যে আমাদের মতো প্রফেশন যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করে বা অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্টেড, অনেক ক্লায়েন্টরাই আমাকে ফোন করে দিদি আমার না খুব ইন্টারেস্টেড, হয়তো সবাই জ্যোতিষী হতে পারে না, কিন্তু অনেকেরই না মনে মনে রাখবে জ্যোতিষবিদ্যা নিয়ে একটা ঘাটা একদম ইন্টারেস্ট আছে, কেন নিজের ফ্যামিলিকে ভালো রাখবে। তো অনেকে যারা তারা কোনোদিন এইসব বিদ্যা আধ্যাত্মিক বিষয়ে কিন্তু তাদের ইন্টারেস্ট আসে না, অনেকে আমরা বলি নাস্তিক, নাস্তিক তো এমনি এমনি হয় না, তাদের শনির প্লেসমেন্টটা দেখে নেওয়াটা খুবই দরকার। যাই হোক ফোনটা নিয়ে নিই, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? মেদিনীপুর থেকে বলুন, নিজের জন্য। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 26/7/1992। হ্যাঁ সময় বলুন। 11:05 সকালবেলা। আচ্ছা মেদিনীপুরে জন্ম তো? 26 জুলাই সকাল কটা? 26 জুলাই 1992 11:05 সকালবেলা। বলুন কি জানতে চান? কি প্রশ্ন বলুন? আচ্ছা আমি সরকারি চাকরির জন্য পরীক্ষায় বসেছেন, কবে সাকসেস পেতে পারি তাই তো? এটা জানতে চাইছেন তো? তো ভাই আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার রাশি বৃষ রাশি আর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, তো বেসিক্যালি আমি বারবার বলি রবি বুধের কন্ডিশনটা সরকারি চাকরির জন্য পজিশনটা ভালো থাকাটা দরকার। তোমার রবি হচ্ছে বুধ, বুধাদিত্য যোগ একাদশ স্থানে বসে আছে, খুব ভালো প্লেসমেন্ট, কিন্তু সমস্যা হয়ে গেল রবির সঙ্গে না শুক্র অবস্থান করে গেছে, আর শুক্র তোমার এখানে কিন্তু বিশেষ করে ভাগ্য গ্রহ, সে দারিদ্র যোগ হয়ে বসে গেছে। একটু টিভির ভলিউমটা কমাও না, যারা ফোনে আছেন টিভির ভলিউম কমিয়ে রাখুন, টিভির ভলিউম কমিয়ে রাখুন। হ্যাঁ তো রবি শুক্র যখনই দারিদ্র যোগ হয়ে গেল, শুক্র তোমার ভাগ্য গুরু, তো ভাগ্যে কিন্তু চাকরির যোগ কেটে যাবে, বুঝতে পারলে? এই জায়গাগুলো রেকটিফাই করতে হবে, তো তুমি চেষ্টা করছো এবং একাদশ স্থানে রবি শুক্র বসাতে তোমার হচ্ছে বুধাদিত্য যোগে কিন্তু রবির কালেকশন কেটে গেল, সমাধানের জন্য রাস্তা আছে। কিন্তু এখানে এই যে বললাম রবি দারিদ্র যোগ হয়ে গেছে, হয়তো মনে করলে চুনি পড়লে, একদম নয়, তোমার জন্য সুইটেবল রবি শুক্র কাউকে আমরা ইকুয়াল হাত লাগাতে পারবো না, এই দুটোকে আমাদের ইন্ডিভিজুয়ালি দেখে কতটা পাওয়ার দিতে হবে তারপরেই কিন্তু দিতে হবে, তারপরে চাকরির জায়গাটা পজিটিভলি ফল পাবে।
পাবে। আর যারা ফোন নেবো তার আগে একটু টোটকা বলে দিই, একটু টোটকা, যারা ভাবছো অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছো, অনেকে বাইরেও থাকো বিদেশেও থাকো, অনেক ক্লায়েন্টরা আমার আমেরিকায় থাকে জাপান থাকে তারাও থাকে, তারা জানতে চায় দিদি টাকা পয়সা ধরে রাখতে পারছি না, অর্থ আসছে না, বড়লোক হওয়ার ইচ্ছা তো সকলের আছে। বড়লোক মানে কি এই যে দুবেলা খাচ্ছি সেটা কিন্তু স্বপ্ন, জামা কাপড় সেটা না, আমরা চাই আমরাও ভালো থাকবো এবং এমন ভাবে ভালো থাকবো বাকি পাঁচজনকে হেল্প করতে পারবো। সেই অর্থনৈতিক জায়গাটা সচ্ছলের জন্য সকলের আকারে দিয়ে বললে না স্বপ্ন দেখে বড়লোক হবো, তার জন্য কি করবে, তার জন্য বিশেষ একটি ক্রিয়া করতে পারবে। এইটার মানে হচ্ছে গ্রহের প্রতিকার, তার সঙ্গেই টোটকা গুলো। বারবার জান্নবিদি বলে শুধু টোটকা করলে হয় না, টোটকার সঙ্গে গ্রহের প্রতিকারটাও করে নিতে হয়। গ্রহ যদি আপনার পাওয়ারফুল থাকে টোটকা গুলো ফল কিন্তু খুব ইজিলি এবং তাড়াতাড়ি হয়ে যায়। টোটকাটা কি করবে, যারা বাইরেও থাকে যারা এখানেও থাকে একটা কাজ করবে, একটা রূপোর পাত্র নেবে বা একটা স্টিলের নতুন পাত্র নেবে, বাটি নেবে, তার মধ্যে একটা লাল কাপড় নেবে, টানা বৃহস্পতিবার করবে, পাঁচটা বৃহস্পতিবার করবে, কাপড় নেবে বা টানা বৃহস্পতিবার না পারে প্রতি বছরের একটা করে বৃহস্পতিবার, সামনে পূর্ণিমা আসছে 25 তারিখে, খুব ভালো পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে, একটা কাপড় নেবে, সেই কাপড়টার মধ্যে 21টা কয়েন তোমাকে রাখতে হবে। আর যারা বাইরে থাকো, বাইরের বন্ধুরা, যে দেশে যে পয়সা ডলার থাকুক, যে পয়সা থাকে সেই খুচরো পয়সা 21টা তোমাকে রাখতে হবে লাল কাপড়ের মধ্যে, এবং একটা প্যারালাইট রাখতে হবে পাথর রেখে, ওটাকে ভালো করে মুখটা আটকে দেবে, আটকে দিয়ে মা লক্ষ্মীর সামনে তোমার যা মনোকামনা আছে সেটা অবশ্যই বলবে, আর বলবে ওং শ্রিং 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 কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী ওং মহা লক্ষ্মী নামঃ। এই মন্ত্রটা জপ করে কিছু মনে না থাকে, শুধু বলবে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, এই মন্ত্রটা 11 বার জপ করবে, করে ওটাকে ভালো করে বেঁধে মায়ের সামনে রেখে দেবে বৃহস্পতিবার দিন। শুক্রবার দিন যেটা ধনতেরাস লক্ষ্মী বলি বৈভবের দিন, বাড়ির উত্তর দিকে কিন্তু ওটা রেখে দেবে শুভ জায়গায়। দেখবে অর্থ তোমার আসবে, যে মনোবাসনা কামনার জন্য তুমি চাকরির জন্য চেষ্টা করছো, ব্যবসায় রান করতে চাইছো, সেটাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে, এটা করতে পারো। আচ্ছা আমরা ফোনটা নিই, আমার ফোনটা নিয়ে নিই, কে আছেন বলুন। হ্যালো, ভোর 3:05 কলকাতায় জন্ম। ঠিক আছে, কি প্রশ্ন? মনে বাচ্চাটা নেই, এইটাই বলছে যে কিন্তু বাচ্চাটা আদতেই হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। 76 সাল মানে অনেকটাই বয়স হয়ে গেছে। পঞ্চম স্থান সন্তানের জায়গা, সেই পঞ্চম পতি হচ্ছে মঙ্গল, বুধের সঙ্গে অবস্থান করে গেছে, তার জন্য সন্তান হতে সমস্যা হয়েছে। এখানে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন এবং পঞ্চম সন্তানের অধিপতি মঙ্গল তার চির শত্রু বুধের ঘরে বুধের সাথে অবস্থান, এবং সন্তানের যদি একটা পজিটিভলি আপনার বলতে পারি আজকের দিনে বৃহস্পতি ভালো প্লেসমেন্টের দৃষ্টি মানে দৃষ্টি প্রদেশ করেছে, অর্থাৎ আপনার সন্তান এখানে দৃষ্টি দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আর 5 মাস সময় আছে, 5 মাস। কিন্তু এই 5 মাসের জন্য আপনাকে সন্তানের যে অধিপতি না আছে পাওয়ার দিতে হবে, বুস্ট করতে হবে, নাহলে কিন্তু আর চান্সেস নেই, বুঝতে পেরেছেন? আর 5 থেকে 6 মাস সময় আছে, কিন্তু সন্তানের যে সমস্যা আছে সেই জায়গাটা কিন্তু আপনাকে বুস্ট করতে হবে। আচ্ছা, আপনার বোন কি কোনো চাকরি বাকরি করে? ঘরে আছে যদি চাকরি বা কর্ম করে অবশ্যই ভালো হবে, কারণ বুধ উচ্চস্থ আছে, লক্ষ্মী নারায়ণ যোগ আছে। কিন্তু আপনার বোন কিন্তু খুব ডিপ্রেশনে ভুগছে, এখন খুব ডিপ্রেশনে ভুগছে, নিজের লাইফে কিন্তু অনেক কিছু স্ট্রাগল কিন্তু করে না, অনেক কিছু স্যাক্রিফাইসও করেছে লাইফে, তাই না? অনেক স্যাক্রিফাইস করেছে না? এই জায়গাটা ঠিক কোন, পারলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? আরো অনেক কিছু বলার আছে যেটা আমি লাইফে বললাম না, ঠিক আছে?
অনেকটাই বয়স হয়ে গেছে সন্তানের জন্য, 76 সাল মানে অনেকটা, 6 মাস বৃহস্পতি, একটা জাস্ট একটাই উপায় বৃহস্পতি, যেহেতু ভালো প্লেসমেন্টে দৃষ্টি আছে আজকের দিনে, তো সেটার জন্যই আমরা বললাম বৃহস্পতি সরে গেলে কিন্তু সেই জায়গাটা থাকবে না। কিন্তু হ্যাঁ তাও ঠিক যে সন্তান দিচ্ছে, এই যে দাদা আমরা অনেক সময় দেখি না যে বয়সও কিন্তু হয় সন্তান, যে হয় না তারা শরীর তো অবশ্যই পারমিট করে। এখন যদি আমি মনে করি 50 বছর বয়সে কি সরকারি চাকরি পাবো, কি পাবো, পাবো না। তো সন্তানের জন্য যদি শরীর পারমিট করে তার সঙ্গে যদি সন্তানের অধিপতি যদি বুস্ট আপ করা যায় তাহলে একটা চান্সেস আছে, নাহলে কিন্তু শুধু ওয়েট করলেও কিন্তু হবে না, কারণ সমস্যা আছে বলে একদিন হয়নি সন্তান, তাই তো, ঠিক, তাই না? অনেকে এরকম দেখা যায় 5 মাস 6 মাসে মিসক্যারেজ হয়ে যায়, 5 থেকে 6 বার এরকম হয়েছে, মানে সমস্যা, এটা ডাক্তাররা ধরতে পারে না, জ্যোতিষ শাস্ত্র কতটা প্রমিনেন্ট বুঝতে পারছেন, ডাক্তারদের কাছে গেছে ডাক্তার বলছে আপনার তো শরীরে কোনো সমস্যাই নেই, কিন্তু এরকম কেন হচ্ছে? তাহলে গ্রহের সমস্যা আছে, তাহলে গ্রহটাকে আপনারা উড়িয়ে দিলে চলবে? ডাক্তার ধরতে পারছে না, কিন্তু সেই জিনিসটা যখন আমরা দেখতে হলে সুন্দর সন্তান এসছে, সুন্দর বাচ্চা আছে, তাদের জীবনে কিন্তু এরকম সমস্যা, কিন্তু যারা শুনছে চুপচাপ বসে আছে যে হবে হচ্ছে, তাদের লাইফে কিন্তু সময় চলে যাচ্ছে, এই সময়টাকে নষ্ট করলে হবে না। আমাদের লাইফে জ্যোতিষশাস্ত্রটাকে একটা ক্যালকুলেশনের মাধ্যমে জেনে নিয়ে যতটুকু দরকার, যতটুকু দরকার তার সঙ্গে কর্ম করুন না, দেখুন ফল পাবেন। কিন্তু এমন যে কর্মও করছি কিন্তু ওইটাকে রেকটিফাই করলাম না, তাহলে কিন্তু সময়টা চলে যাচ্ছে। আচ্ছা আপনার ফোন নাম্বার কি, টাইম আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? কোথা থেকে? ব্যারাকপুর থেকে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ? 1196। সময়? 10:15। রাত 10:15? হ্যাঁ। আচ্ছা, 1196, 10:15। কি প্রশ্ন, কি জানতে চাও? বিবাহিত জীবন কেমন যাবে আর বিয়ে কবের মধ্যে হতে পারে, তাই তো? আচ্ছা দেখে নিচ্ছি। 2700। তুমি কি দেখাশোনা স্টার্ট করেছো? করবে মানে আমার কথা শুনে করবে নাকি? দিদি বললে করবে। আচ্ছা শোনো, তোমার যেটা আমি দেখতে পাচ্ছি, তুমি কিন্তু আংশিক মাঙ্গলিক বোন, হ্যাঁ আংশিক, প্রবল নয়, আংশিক মাঙ্গলিক। এবং তুমি আমাকে এখানে বলো তো, তোমার সপ্তম ভাগে যে শনি সে আজকের দিনে অষ্টমে বসে, শরীরটা কি তোমার একটু খারাপ যাচ্ছে মাঝে মাঝে? হ্যাঁ, একটু মানে বুক ধরপড় করা, মানসিক চাপ, একটু মাথায় যন্ত্রণা বা একটু সাইনাসের প্রবলেম বা ঠান্ডা লাগা, এগুলো কি হচ্ছে? ডিসেম্বরের পর থেকে বিবাহ যোগ আসছে, কিন্তু এই বছরটা দেখাশোনা করো তুমি, হ্যাঁ করতে পারো করছো, কিন্তু তোমার বিবাহ যোগ কিন্তু 24 এর পর 25ই হবে, ঠিক আছে? বিবাহিত জীবনে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, তোমার সপ্তমপতি কেতু যুক্ত হয়ে বসে আছে, তো এই সপ্তমপতি কেতু যুক্ত হয়ে থাকলে না অনেক সময় দেখা যায় 3rd পার্সন জন্য বিবাহিত জীবনে সমস্যা হয়, এবং শুক্র তোমার কিন্তু নিচস্থ বাবু রাহু যুক্ত হয়ে বসে আছে, শুক্রের প্রতিকার দরকার, না হলে কি হবে? না করেছো তো? তুমি কি পড়েছো, ডায়মন্ড পড়েছো না জারকান? ডায়মন্ড পড়েছো তো, সেই ক্ষেত্রে ভালো। রবি রবিটা আবার নিচস্থ আছে ধনপতি, বাবার শরীর কেমন আছে? রবি কিন্তু নিচস্থ আছে, বাবার শারীরিক সমস্যা বা প্রপার্টি নিয়ে সমস্যা হতে পারে, ঠিক আছে? বাবার কোন রকম অর্থনৈতিক সমস্যা আসতে পারে, তোমার কিন্তু এখানে বলছি বিবাহ তো পরের বছর আছে, কেমন? ওকে, ধন্যবাদ ফোন করার জন্য। সবাই রেড বক্সের নাম্বার লিখুন, সন্ধ্যের পর সবাই কথা বলবেন। লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বার আপনাদের জন্য খোলা, 9804190476 এবং 8240202251। হ্যাঁ ছোট করে বলে দিই, বৃহস্পতিবার দিন যাদের বাড়িতে তুলসী তলা আছে অর্থ প্রাপ্তির জন্য মা লক্ষ্মী আরাধনা আমরা করি, একটু ছোট কাজ করবেন। বৃহস্পতি যাদের প্রচন্ড অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার একটু গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে যদি তুলসী তলায় জল প্রদান করতে পারেন, একটু ঘিয়ের বাতি যদি দিতে পারেন, বলার মা লক্ষ্মীর আগমন কিন্তু বাড়িতে আসে, সেই ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল আমরা পাই। কিন্তু যারাই করবেন, বাড়ির মা কাকিমা মেয়েরা যারাই করবেন, মন থেকে করবেন। আর একটা কথা, শিবলিঙ্গকে আমরা বেলপাতা দিই বাড়িতে থাকে, শিবলিঙ্গ বেলপাতা ফুল জল প্রদীপ সবই দিই, কিন্তু বাবাকে একটা কথা বলতে ভুলে যাই, বারবার বাবাকে একটা কথাই বলবেন, বাবা অনেকদিন তো মন্দিরে কাটিয়েছে, এবার আমার সঙ্গে একটু আমার ঘরে ঘুরতে চলো, দেখবে ভোলেনাথের আশীর্বাদ আমরা পাবো, অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা অনেকাংশে লাঘব হবে। বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে বলছেন, টিভির ভলিউম কমান।
আগরতলা থেকে ডেট অফ বার্থ পরিষ্কার করে, আপনার পিছনে নয়েজ আসছে আশপাশ থেকে, টিভির ভলিউম 15ই মে 15ই মে আচ্ছা কটার সময়? ভোরবেলা কটায়? পাঁচটা, ভোর পাঁচটা। টিভির ভলিউমটা কমাও, টিভি ভলিউম কমান, এটা কার ছক আপনার জন্য? আপনার নাম কি? প্রশ্নটা রেখেছি। আচ্ছা কি জানবেন, কি প্রশ্ন? আগরতলা কি টিভিতে দেখছেন না ফোনে দেখছেন? ত্রিপুরা আগরতলা, ঠিক আছে শুনতে থাকুন শুনতে থাকুন। টাইমটা কথা বললো, ও বললো ভোর পাঁচটা, ভোর পাঁচটা, 15/5/2007 ভোর পাঁচটা আগরতলা ত্রিপুরা এক্সাম। হ্যাঁ বোর্ড ক্লাস টেন দেবে। ক্লাস টেন এর বোর্ডটা কেমন হবে জেনে নিন, কেন আপনাকে এত নয়েজ আসছিল কেটে দিলাম ফোনটা, টাইমও শেষ। আগরতলা ত্রিপুরা এত দূর থেকে করেছেন বলে বলে দিচ্ছি। ছোট তোমার পড়াশোনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেটা চতুর্থ স্থানে কিন্তু কেতুর অবস্থা আর পঞ্চম গতি বুধ কিন্তু লগ্নে আছে, অবশ্যই তোমার বুদ্ধি ট্যালেন্ট এবং তোমার পড়াশোনার ব্রেন আছে, কিন্তু চতুর্থ স্থানে যেহেতু কেতু বসে আছে না প্রাথমিক শিক্ষা মাধ্যমিকে বলি, তো সেই ক্ষেত্রে একটু সাবধান থাকবে, পরীক্ষার আগে শরীরটা খারাপ হতে পারে, রেজাল্ট নাও হতে পারে, না বাধা পাবে, কারণ চতুর্থ স্থানে কেতু মানে বাধা দেয় দেয়, এটা কিন্তু রেকটিফাই পারলে করে নিও ইমিডিয়েটলি, এর মাধ্যমিক এখনো সময় আছে, কারণ চন্দ্র দ্বাদশ স্থানে, রবিও দ্বাদশ স্থানে, চন্দ্র হচ্ছে মন মানসিকতা, 12 নম্বর ঘরে থাকলে আমাদের মাঝে মাঝে কিন্তু পরীক্ষার আগে চাপেই শরীর খারাপ হয়ে যায়। ঠিক, আপনি কিন্তু আগরতলা থেকে ইমিডিয়েট ফোন করে নেবেন 9804190476 আর 8240205251 এ, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা, ইউটিউবে গিয়ে মাতা জাহ্নবী সেন লিখলেই পেয়ে যাবেন, আপনি ফোন করে কন্ট্যাক্ট করে নিন আগরতলা ত্রিপুরা থেকে যে বোর্ড দেবেন। আবার দেখা হবে আগামী শনিবার এই সময় লাইভে, ততক্ষণের জন্য বিদায়, ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকুন।